বগুড়া জেলার 5 বছরের রেকর্ড ভেঙে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। জেলার মোট 23টি এলএসডির মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অর্জিত হয় বলে জানা গেছে। 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত দীর্ঘদিন লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, কিন্তু চলতি বছরে বোরো ধান সংগ্রহে 11,652 মেট্রিক টন লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে। একই সাথে সিদ্ধ চাল সংগ্রহে 55,437 মেট্রিক টন এর স্থলে 56,415 মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই লক্ষ্যমাত্রা আরও ছাড়িয়ে যাবে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। বিগত 5 বছরের রেকর্ড ভেঙে বোরো ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয় জেলার সকল কর্মকর্তা কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টা ছিল বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির জানিয়েছেন। বগুড়া জেলার বর্তমান বছরের ধানের এবং চালের লক্ষ্যমাত্রা, ধানের লক্ষ্যমাত্রা ছিল 11,652 মেট্রিক টন, যা ইতিমধ্যে সংগ্রহ করা সম্ভব হয়েছে। কৃষক, স্থানীয় প্রশাসন, খাদ্য বিভাগের কর্মকর্তা সকলের সহযোগিতায় এবং মিডিয়া কর্মীদেরও সহযোগিতা ছিল, যার ফলে এটা সম্ভব হয়েছে। অতীতে এই ধানের লক্ষ্যমাত্রা কোনোদিনই সম্ভব পূরণ করা সম্ভব হয়নি, সকলের সহযোগিতা এটা সম্ভব হয়েছে। এবং চালের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল 55,437 মেট্রিক টন, যা ইতিমধ্যে সংগ্রহ করা সম্ভব হয়েছে। অতীত লক্ষ্যমাত্রা ছিল 6,000 টনের মতো, যেটাও সংগ্রহ কার্যক্রম চলছে। আমরা আশা করি যে এটাও সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এবং আতর চালের লক্ষ্যমাত্রা ছিল, যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অতীত লক্ষ্যমাত্রা আছে, যেটাও আশা করি যে দু একদিনের মধ্যে যেটুকু বাকি আছে সেটাও অর্জিত হবে। এবং এই বছরে বগুড়া জেলার সার্বিক সংগ্রহের সন্তোষজনক। রায়হানুল ইসলাম, বগুড়া, গণমানুষের আওয়াজ।